আমাকে কত নিতে নিয়ে গেলেই মনে ওর মনটা খারাপ হয়ে যায়, কেন কি জানি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিজ অ্যাক্টিভিটি। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। বাড়িতে কোনো ব্লগই করতে পারছি না, মানে কোনো কথাই বলতে পারছি না। দেখো এখানকার আওয়াজ এই পর্যন্তও আসছে, শুনতে পাচ্ছ? তো আমাদের ওখানে যেহেতু সেই অষ্টম প্রহর চলছে আমাদের পাড়াতে, এই জন্য মানে কোনো ভিডিও এডিট করতেও পারছি না, আমি কোনো ভিডিও দিতেও পারছি না, আর ব্লগ তো করাই যাচ্ছে না বাড়িতে। এই জন্য আজকে বেরোলাম যেহেতু, তাই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে যাব, অনেক দিন ধরে ভাবছিলাম যে চুলটা কাটতে হবে কাটতে হবে, কারণ এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে চুলটা কাটবো। তো যাওয়াই হচ্ছে না, ওই এইবার ওইবার বৃহস্পতিবার শনিবার এইসব করে করে আর যাওয়া হচ্ছে না। তো আজকে ফাইনালি বেরোলাম, আর দেখো কটা কটা বৃষ্টি, তাও বৃষ্টি সারাদিন সকাল থেকে। তো যাবো হচ্ছে ফার্স্ট পার্লারে, তারপরে হচ্ছে আমাদের একটা ইনভিটেশন আছে অন্নপ্রাশনের, তো সেজন্য কিছু একটা গিফট নিতে হবে, দেখা যাক কী নেওয়া হয়। তো ব্লগটা এখান থেকে শুরু করলাম, সঙ্গে থাকো আর দেখতে থাকো আর হ্যাঁ, আমি কীরকম হেয়ার কাট করছি আর কীরকম লাগছে নিউ লুকে অবশ্যই দেখতে হলে ফুল ব্লগটা দেখতে হবে, তাই তো বলো। আমাকে কোথাও নিতে নিয়ে গেলেই মনে হয় ওর মনটা খারাপ হয়ে যায়, কেন কি জানি, তাই সত্যি বলো সত্যি। তো চলো যাওয়া যাক, তারপরে আবার কথা হবে। রাস্তার ধুলো চুলগুলো আরো মনে হচ্ছে ইয়ে হয়ে গেল, গতকালকে শ্যাম্পু করেছিলাম কিন্তু ভাবলাম যে হয়তো চুলটা দুদিন পরে কাটবো, নাহলে আজকেই শ্যাম্পু করতাম। তো হঠাৎই স্নান করার পরে তোমাদের দাদাভাই বললো যে আজকে চলো, তাই হচ্ছে আজকে আসলাম। শোনা আমার পার্লারে ঢুকেই সময় নষ্ট না করে আমি বসে পড়েছি হেয়ার কাট করাতে, আর এসে দেখলাম যে বেশ ফাঁকাই আছে, যেহেতু একটু দুপুর দুপুর টাইম এই জন্যই। আর অনেক কয়দিন পরে আসলাম আমি এই দিদিভাইয়ের কাছে, আর কি বলবো, অনেক আগে যেতাম তো যখন দিদিভাই অন্য একটা পার্লারে কাজ শিখতো, নিজস্ব পার্লারও ছিল না ঠিক তখন আমি খুব যেতাম, কিন্তু এখন দেখো দিদিটা নিজস্ব পার্লার করেছে আর খুব ভালো হাতের কাজও। তো ভেবেছিলাম তো যে স্পা করাবো, তো দাদাভাইকে বারবার বাড়ি থেকে বলে আসলাম যে আমি কিন্তু স্পা করাবো, কিন্তু ওই যে বললাম মিনি ব্লগে শেয়ার করেছি যে ওর এত ফোন কল আসে কি বলবো, লাস্টে বাধ্য হয়ে আমি বললাম ঠিক আছে আজ আর করাবো না, এমনিতেও আবার গিফট কিনতে যেতে হবে বলেছি অন্নপ্রাশনের জন্য, জাস্ট আজকে হেয়ার কাটটা করিয়েই বেরিয়ে আসলাম, মনটা একটু খারাপ লাগছিল আর কি। হয়ে গেছে আমার হেয়ার কাট, আর সামনে হচ্ছে কি দিয়েছে বলতো, সামনে হচ্ছে লেয়ার কেটে দিয়েছে, খুব একটা ছোট করিনি, একটা হালকা লেয়ার দিয়েছে, আমার চুল এমনি পাতলা হয়ে গেছে, আর উঠে উঠে আরও হয়ে আসছে আর কিছু না। তো জানিও কেমন লাগছে, লুক সেরকম একটা মনে হয় চেঞ্জ হয়নি। এখন যাবো হচ্ছে আমরা গিফট কিনতে অন্নপ্রাশনের জন্য, কী নেবো জানি না, যাই আগে তারপরে দেখছি। বাচ্চাদের অন্নপ্রাশনের গিফট বলতে যেটা সবার আগে মাথায় আসে সেটা হচ্ছে কাঁসার জিনিস, মানে কাঁসার থালা গ্লাস বাটি এগুলোই। তো এটাই আমার মনে হয় বেস্ট, কারণ জামা কাপড় দিলে সেটা খুব বেশি দিন ইউজ করতে পারবে না, বাট এই জিনিসটা সারা জীবন রাখতে পারবে। তো এই জন্যই বাসনের দোকানে আসলাম, কাঁসার থালা দেখছিলাম, আর আমি তো যেটা দেখছি আমার সেটাই ভালো লাগছে, তো ওজন করছিলাম যে কোনটা কেমন প্রাইস হয়। আর এইদিকে তোমাদের দাদাভাইয়ের পছন্দ হচ্ছিল মিল্টনের ফ্লাক্স, তো ও বারবার বলছে যে এগুলো ডেলি ইউজ করতে পারবে, খাবার রাখতে পারবে, দুধ গরম রাখতে পারবে, তো এটা নিয়েই বলছিলাম, কিন্তু আমার সেই নজর আটকে রয়েছে কাঁসার থালাতে, তো আমি ওকে বারবার বলছিলাম যে এই থালাটাই নাও এই থালাটাই নাও, কিন্তু শুনলই না কথা, ওর মতে যে ফ্লাক্সটাই ভালো, মিল্টনের ফ্লাক্স এটাও যথেষ্ট ভালো, তো ওটাই নিয়ে নিলাম। আর চলে গেলাম আমরা কসমেটিক্সের দোকানে, আমার কিছু জিনিস নেওয়ার ছিল, তো সব থেকে যেটা প্রয়োজন ছিল একটা নেল পলিশ, কারণ এখন না মানে নেল এক্সটেনশন করা নেই তো, তো এখন ডেইলি একটার পর একটা কালার চেঞ্জ করে করে পরতে পারি, মানে ইচ্ছেও করে সেটাই আর কি। তো নিয়ে নিয়েছি একটা নেল পলিশ কচি কলা পাতা, যেটা আমার শাড়ির সাথে ম্যাচ হয়েছিল। আর তারপরে একটা আমার বিশেষ দোষ যে আমি দোকানে এসে ভুলে যাই যে কি কি নেব, আর আমি ভাবছিলাম আর তোমাদের দাদাভাই পাশ থেকে বলছে না না আর কিছুই না হয়ে গেছে সব নেওয়া হয়ে গেছে, কিচ্ছু ভুলছ না এমন করছে, এত বদমাইশ, যারা তো বড়গুলো এরকম বদই হয় মনে হয় কসমেটিক্সের দোকানে শাড়ির দোকানে নিয়ে গেলে, তো এই যে মাথায় হাত দিয়ে ভাবতে শুরু করে দিয়েছে কি নেবো কি নেবো।
আর কি কি নিলাম সেটা বাড়ি গিয়েই দেখাবো। তো অনেকদিন ধরেই ভাবছিলাম একটা শাড়ি নেব, বেশ কিছুদিন শাড়ি কেনা হয়নি, তো এই জন্য চলে এসেছি। আর আমার এই ব্ল্যাক শাড়িটা খুব ভালো লাগছিল, কিন্তু ঘুরে ফিরে সেই জানি না কেন আমার এই তুতে কালারটার উপরেই নজর আটকে যায়, তো খুব কনফিউশনের মধ্যে পড়ে গেছিলাম যে কোনটা নেব কোনটা নেব। তো শেষ পর্যন্ত কোনটা নিলাম চলো বাড়িতে গিয়ে একবারে দেখাচ্ছি। আগের দিনের ভিডিওটা আর শেষ করা হয়নি, কারণ তোমাদেরকে তো বলছিলাম কামযোগ্যর অনুষ্ঠান হচ্ছে, বাড়িতে এসে সেই মাইকের আওয়াজ, এই জন্য আজকে প্রায় বেশ কিছুদিন পরে আমি ভিডিওটা এডিট করছি, মানে এই ভিডিওটা শেষও করছি। কি কি নিয়েছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। অন্নপ্রাশনে যাওয়ার জন্য তো একটা গিফট এনেছি, সেটা তো দেখেছো তোমরা কি নিয়েছি। আর হচ্ছে কি কি এনেছি, মানে আমার টুকিটাকি কিছু জিনিস এনেছি, এই যে এটা নিয়ে এসেছিলাম, একটা নেল পলিশ রিমুভার দরকার ছিল। সাথে বলছিলাম আমি যে তোমরা মিনি ব্লগে হয়তো দেখেছো যে এরকম একটা কালারের শাড়ি পরবো করে এই কালারটা নেল পলিশটা নিয়ে এসেছিলাম কচি কলা পাতা, তবুও খুব একটা ম্যাচ হয়নি। আর আমার আইব্রো প্যালেটটা শেষ হয়ে গেছে, তাই এটা নতুন নিলাম, একটা গ্ল্যাম 21-এর প্যালেট। এর ভিতর না একটা জেল টাইপস রয়েছে, এটা বেশ ভালো, মানে প্রথমে আইব্রোটাকে একটু সেট করে নেওয়া যাবে, তারপরে এগুলো ইউজ করতে পারো, বেশ ভালো, আমার ইউজ করাও হয়ে গেছে। এই নেল পলিশটাও পরেছিলাম, এই যে উঠেও গেছে। আর নিয়েছে একটা এই যে বডি স্প্রে, এটা হচ্ছে কিসের জন্য বললো, কালার বার, তাই না, কালার বারের আর কি, বেশ ভালো, স্মেলটা হেভি সুন্দর। আর দোকান তো তোমরা দেখেছো, এই শাড়ি নিচ্ছিলাম তো আমি এখনও খুলেও দেখিনি, সেই যে নিয়ে এসেছি আমি এখনও খুলেও দেখিনি, জানি না কেন, মানে আমার এই এই যে কালারটা, তুতে কালারটার প্রতি একটা অন্যরকমই ভালোবাসা, মানে যতবার যত ড্রেস দেখবো শাড়ি দেখবো আমার এই কালারটা আমার খুব ভালো লাগে। আর সাথে তো পিঙ্ক কালার মেয়েদের ফেভারিট আছেই, তো দেখো আমি বাড়ি এসে খুলে একবারও দেখিনি কেমন কি। তো আজকে হচ্ছে ব্লাউজটা মানতে দেবো, ওর জন্য ভাবলাম যে ভিডিওটা করে রাখি, নাহলে আর দেওয়া হবে না। তো কেমন লাগছে জানিও, এটা হচ্ছে কি বলে কাকিনাড়া সিল্ক না কি বলে, পুজোর মধ্যে দেখেছিলাম, তখন নিইনি, আর কারণ খুব কমন ছিল তখন, সবাই নিচ্ছিল, এই জন্য নিইনি, তো এখন ইচ্ছা হলো একটা নেওয়ার, এটাই নিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর অন্নপ্রাশনে তো যাবোই, সেই ব্লগ খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তোমরা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর মাত্র 40K বাকি, এখনও 40K বাকি আমার 1 লাখ হতে, তো সেই স্বপ্নটা শুধুমাত্র তোমরাই পূরণ করতে পারো, তো তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভালো থেকো, সুস্থ থেকো, সবাই টাটা।